ভারতীয় হ্যাকারদের আক্রমণে দেশের 25টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ওয়েবসাইটে প্রায় 10,000 বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীর তথ্য রয়েছে। ভারতীয় হ্যাকারদের দাবি, বাংলাদেশ ব্যাংকের প্রায় 40,000 রেকর্ডের তথ্য দখলে নিয়েছে তারা। ভূমি মন্ত্রণালয়ের ভূমিকর পোর্টাল থেকে কিছু তথ্য ফাঁস করেছে হ্যাকাররা। আরও যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে তার মধ্যে রয়েছে বিভিন্ন পুলিশিং ইউনিট, টিকেটিং ওয়েবসাইট এবং ব্যাংক ওয়েবসাইট। এর আগে 15 আগস্ট বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দিয়েছিল ভারতীয় একটি হ্যাকার দল। হুমকির পর দেশ জুড়ে সতর্কতা জারি করা হয়। তারই মধ্যে এই হামলার শিকার হয়েছে দেশের তথ্যজাল।